এমএইচ আর্কাইভে আপনাদের স্বাগত। এখন আপনারা শুনবেন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগ। আজকের শিরোনামটি হলো দ্বিভাষিক। আদেশ নহে পরামর্শ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এর ন্যায় প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় সরকার পরামর্শ দিয়েছে, পরবর্তী শিক্ষাবর্ষ হইতে ইংরেজির পাশাপাশি ভারতীয় ভাষাতেও পাঠদান করা হোক। এক্ষণে ভারতীয় ভাষা কথাটি আলংকারিক মাত্র, প্রকৃত সরকারি পরামর্শ হিন্দি ভাষায় পাঠদান করিবার। নাগপুর কল্পিত ভারতে এক ভাষা হিসাবে হিন্দিরই অস্তিত্ব, বিজেপির সংখ্যাগরিষ্ঠ ভোটও হিন্দি বলেই। কাজেই দেশের উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিন্দিতে পাঠদানের মাধ্যমে হিন্দিভাষীদের আধিপত্য প্রতিষ্ঠা এবং ভিন্নভাষীদের কণ্ঠাসা করিবার চেষ্টা নাগপুরের গৈরিক জাতীয়তাবাদের আদর্শের সমানুবর্তী। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিন্দিতে পাঠদান চালু করিবার জন্য মুখ ফুটিয়া সেই কথা বলিবারও প্রয়োজন নাই। বহু ভাষাভাষী দেশের সকল ছাত্রছাত্রী মাতৃভাষায় পাঠদান যেহেতু বাস্তবিক অসম্ভব, সুতরাং জাতীয় এবং সর্বভারতীয় ভাষা হিসাবে হিন্দি মাতৃভাষার বিকল্প একেবারে সরল যুক্তি। যুক্তরাষ্ট্রীয়তার স্বার্থেই এই যুক্তির মূলচ্ছেদ করা বিধেয়। হিন্দি যে ভারতের জাতীয় ভাষা নহে, এমনকি সর্বভারতীয় ভাষাও নহে, দেশের সিংহভাগ মানুষের প্রথম বা দ্বিতীয় ভাষা যে হিন্দি নহে, এ কথাগুলি বলিয়া চলিতেই হইবে। ভারতীয় ভাষাকে গুরুত্বদানের মোড়কে হিন্দির আগ্রাসন বিষয়ে সচেতন থাকা অতি জরুরি। কিন্তু যদি সত্যিই এই প্রতিষ্ঠানগুলিতে সকল ভারতীয় ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা যায়, তাহা কি গ্রহণযোগ্য? বিদ্যার্জনের পথে কোনো বিশেষ ভাষায় স্বচ্ছন্দ না হওয়া বাধা হইতে পারে না। ইংরেজিতে দক্ষ না হইয়াও কেউ গণিত বা দর্শন, অর্থশাস্ত্র বা ইতিহাসের চর্চা যেন চালাইতে যাইতে পারেন, তেমন ব্যবস্থা হওয়াই বিধেয়। কিন্তু যে প্রতিষ্ঠানগুলিতে সরকার ভারতীয় ভাষা চালাইতে উদ্গ্রীব, সেইগুলির শিক্ষা মূলত পেশাদার, তাহার মূল অভীষ্ট জ্ঞান বিজ্ঞান চর্চা নহে, চাকুরি বা ব্যবসায় কুশলতা অর্জন। এহেন ক্ষেত্রে ইংরেজির জ্ঞান অপরিহার্য, কারণ চাকুরির বৈশ্বিক বাজারে অদ্বিতীয় ভাষা বর্তমানে ইংরেজি। যে দেশগুলি একদা ইংরেজিকে পরিহার করিয়া চলিত, সেই জার্মানি, ফ্রান্স, জাপানও ক্রমে উচ্চশিক্ষার ভাষা হিসেবে ইংরেজিকেই স্বীকৃতি দিতেছে। চীন, কোরিয়া ইত্যাদি দেশ ছাত্রছাত্রীদের প্রবল গুরুত্ব সহকারে ইংরেজি শিখাইতেছে। তাহা এই ভাষাটির প্রতি আন্তরিক টানের কারণে নহে, ভাষাটির ব্যবহারিক গুরুত্বকে স্বীকার করিয়া। হিন্দি বলে এর ভোটের টানে ভারতের অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যদি বিপরীত অভিমুখে হাঁটিতে বাধ্য করা হয়, তবে তাহা ভারতীয় ছাত্রছাত্রীদের স্বার্থের পরিপন্থী হইবে। তাহা হইলে কি পেশাদারি শিক্ষার জগতে প্রবেশের পূর্বশর্ত ইংরেজির জ্ঞান? মাতৃভাষায় প্রবেশিকা পরীক্ষা গ্রহণের যে দাবি বিশেষত দাক্ষিণাত্যের রাজ্যগুলি লাগাতার করিয়া চলিয়াছে, তাহাকে ভিত্তিহীন এমন দাবি কেউ করিবেন না। প্রবেশিকা পরীক্ষা মাতৃভাষায় হইতেই পারে, কিন্তু তাহার পর ইংরেজি শিখিয়া লওয়া ছাত্রছাত্রীদের কর্তব্য, তাহাদের শিখাইয়া লওয়া প্রতিষ্ঠানের দায়িত্ব। তাহার জন্য বিশেষ ক্লাস, বিশেষ প্রশিক্ষণ, আলাদা যত্ন যাহা প্রয়োজন, তাহারই ব্যবস্থা করিতে হইবে। কিন্তু বৈশ্বিক চাকরির বাজারে যোগ দিতে হইলে ইংরেজির গুরুত্ব অস্বীকার করা চলিবে না। ভারতীয় যুব সম্প্রদায়কে বিশ্বসভায় যোগ দিবার জন্য নিজেদের প্রস্তুত করিতে হইবে। মাতৃভাষাকে ভালোবাসার সহিত দুনিয়ার ভাষায় দক্ষ হইবা উঠিবার মধ্যে যে কোনো বিরোধ নাহি, তা ভুলিলে চলিবে না। ধন্যবাদ আনন্দবাজার গোষ্ঠীকে এবং ধন্যবাদ শ্রোতাদেরকে।